আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জবরকাত সুপ্রিয় দর্শক আজকে মূলত আমি দিনাজপুর জেলার কারোলাট থেকে গরু কিনে নিয়ে আসি তো দেখেন আজকের দাম দর কেমন এই দুটা গরুর আমি আজকে তা জানানোর চেষ্টা করবো বর্তমান ভাই এখন গরুর মোটামুটি দাম কম আছে হাড ডিসার গাবি গরু বলেন যে কোনো গরু বলেন মোটামুটি দাম কম হ্যাঁ আমি আপনাদের আগে গরুর গঠন প্রকৃতি এবং স্ট্রাকচারটা বডি ফিটনেস সম্পূর্ণটা দেখাই এই গরুটা দেখতে পাচ্ছেন এইটা ছয় দাঁত বয়স তো এই গরুটার দাম পড়ছে তেইশ হাজার টাকা দেখাই আপনাদের এটা হচ্ছে হাড্ডিসার কাটাই গরু দেন তারপরে যে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পুরো বডিটা স্ট্রাকচার দেখাচ্ছি গঠন প্রকৃতি এটার দামও পড়ছে দর্শক যে তেইশ হাজার টাকা মোটামুটি এখন এভারেস্ট অল দাম কম আছে এটারও বয়স হচ্ছে দুই দাঁত আর আপনারা গরু ক্রয় করবেন ভাই মানে শুরু করে মনে করেন যে ছয় দাঁত আট দাঁত বা দুই দাঁতের উপর দাঁতের গরু অবশ্যই ক্রয় করার লাগবে তাহলে কিন্তু মাংসের জন্য বলেন ফেডেনিংয়ের জন্য বলেন ইনশাআল্লাহ একটা গ্রোথ ফেডেনিং চলে আসবে আর কি তো দেখাই আপনাদের এইটা আপনারা যদি আমি আপনাদের একটা ধারণা দিয়ে দর্শক যে আপনারা আগে হাটে আসেন হাট থেকে গরুগুলার দাম দর প্লাস যাচাই বাচাই করে তারপর দেখেন আপনি যদি দালাল চক্রে পড়েন ভাই দালাল চক্রে পড়ে কিন্তু ফাঁদে পড়বেন ওই জন্য আপনি করবেন কি আগে হাটে আসে তারপর হচ্ছে গরুগুলার দাম দর কেমন যাচ্ছে ব্যাপারী কত দিয়ে কিনতেছে মানুষজন কীভাবে কিনতেছে সেগুলোর আগে যাচাই বাছাই করেন দেন তারপর হচ্ছে আপনারা হাটে আসে গরু ক্রয় করেন নয়তো কেনার সময় ঠকবেন বেচার সময় কিন্তু ঠকে যাবেন তো এইগুলাই ছিল মূলত আপনারা যে কোনো হাটে আসেন অবশ্যই আগে হাটটা ঘুরে যাচাই বাছাই করবেন আর যাচাই বাঁচাই করে তারপর হচ্ছে আপনারা গরুর দাম দর কেমন যাচ্ছে সবগুলাই আইডিয়াটা নেবেন যদি আপনারা গরু কিনতে যদি লাভবান হন তাহলে কিন্তু অ্যাডজাস্ট যে প্রকৃত লাভবান হতে পারবেন আর কি তার আগে কিন্তু হতে পারবেন না তো এগুলাই মূলত অবশ্যই আপনারা যান নির্বাচন করে দেখবেন কম দামের যদি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার বেশি এটা মোটামুটি আর কি যে ফেটেনিংয়ের জন্য এগুলো হচ্ছে আমরা চল্লিশ পঞ্চাশ দিন থেকে ষাট দিন মতো রাখবো রাখার পর তারপর হচ্ছে দেন এগুলো সেল করে দিব তো আপনাদের এই এগুলোই মূলত আজকে ছিল যে আমরা এই দুইটা গরু হচ্ছে তেইশ তেইশ হাজার আর এদিকে হচ্ছে লেখানি হচ্ছে মনে করেন যে আপনার চারশো করে আটশো এটাই ছিল আর কি তো টোটাল আট সাতচল্লিশ হাজার টাকা দাম পড়ছে আর কি এই দুইটা গরুর তো দর্শক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলে নিয়মিত চিকিৎসা বিষয়ে ভিডিও দেওয়া হয় আর আমার আরেকটা ফেসবুক পেজ আছে কৃষি প্লাস আপনারা এই ফেসবুকে যায় কৃষি প্লাস সার্চ দেবেন ওইখানেও আমরা চিকিৎসা বিষয়ে গরু মোটা চাজাগরণ এবং গরু খাবার ব্যবস্থাপনা কিভাবে দেওয়ার লাগে এ টু জেড গাইডলাইন কিন্তু আমরা ওইখানে দেওয়া হয় তো এতটুকুই ছিল ভাই আপনারা আগে যে কোনো জিনিস যাচাই করবেন যাচাই করে তারপর হচ্ছে ক্রয় করবেন আপনি দেশে আসলেন অনেক প্রবাসী আছে ভাই ভাই যে দেশে আসলেন দেশে আসে মনে করেন যে হুটহাট করে ইউটিউবে দেখে আমি গরু কিনলাম তা কিন্তু করবেন না অবশ্যই আপনারা যাচাই বাছাই করে সিলেক্ট করে তারপর আসবেন আর খামার ব্যবস্থাপনা করে আপনারা চার পাঁচটা খামার ভিজিট করেন খামার ভিজিট করার পর তারপর হচ্ছে দেন আপনারা গরু ক্রয় করবেন তো এতটুকুই ছিল দর্শক আজকে সাথে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু